কলকাতা শহরের বুকে বাস নিয়ে রোজ আলোচনা হচ্ছে। শহরের বুকে বাসের সংখ্যা নাকি কমে গেছে, ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। এই সমস্ত খবর প্রত্যেক দিনই আমাদের কানে আসছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যে এটা বলার কোনো অবকাশ নেই। সোশ্যাল মিডিয়া এবং টিভির বিভিন্ন চ্যানেলে এই খবর আমরা রোজ পাচ্ছি, এমনকি নিজে পথে নেমে সেই ভোগান্তির শিকারও হয়েছি। দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন মানে সত্যি কথাটা সবার সামনে তুলে ধরা। তার জন্যে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলিকে কুর্নিশ জানাই। কাজেই সত্যিটা যেমন আমরা অবহেলা করতে পারি না, তেমনি ভালো খবরগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি না। কলকাতা শহর আর তার বাস নিয়ে আজকে দুটি বড় খবর রয়েছে। আপনি দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। করোনা পরিস্থিতির আগে কলকাতায় নাইট বাস সার্ভিস ছিল না। আপনার বা আমার মতন অনেকেরই হয়তো বিষয়টা জানা ছিল না, কিন্তু করোনাকাল আসার কারণে গোটা বিষয়টা রাতারাতি বন্ধ হয়ে যায়। রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার বাস রাত্রেবেলা কলকাতায় এসে পৌঁছয় এবং সেখান থেকেই মানুষকে পৌঁছে যেতে হয় শহরের বিভিন্ন প্রান্তে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই কলকাতায় নাইট বাস সার্ভিস চালু করা হয়েছিল। দিনের বেলা বাসের জন্য আমরা খুব সহজেই বাস পেয়ে যাই, কিন্তু রাতের একটা বিস্তর সময় যখন তিলোত্তমার বিভিন্ন মানুষ নিদ্রায় মগ্ন, ঠিক সেই সময় যে গুটি কয়েক মানুষের পরিষেবার প্রয়োজন তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য পরিবহন দফতর। করোনা মহামারীর থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হচ্ছি, ফিরছি পুরনো স্রোতে, আর তার জন্যই কলকাতা পরিবহন দফতর থেকে আবার শুরু করা হলো নাইট বাস সার্ভিস। বিষয়টা অনেকটা কলকাতা 24/7 এর মতন, মানে গোটা শহর 24 ঘন্টাই জেগে আছে। যখন আপনার ঘুমানোর সময় তখন হয়তো কারো কাজে যাওয়ার তারা, হয়তো বহু দূর থেকে ট্রাভেল করে কেউ নিজের শহরে এসে পৌঁছেছে, তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এটা সবথেকে কার্যকর ভূমিকা। যদিও একটা মেট্রো সিটিতে রাত্রেবেলা কোনো পরিবহন ব্যবস্থা না থাকাটাই অস্বাভাবিক। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী করোনার বাড়বাড়ন্তের কারণে রাতে বিধিনিষেধ জারি ছিল, সেই বিধিনিষেধ এখন না থাকায় রাতেও প্রয়োজনীয় কাজে রাস্তায় বের হচ্ছেন মানুষ। তাই যাত্রীদের সুবিধার্থে পুনরায় নাইট বাস সার্ভিস চালু করেছে পরিবহন দফতর। 23 ডিসেম্বর থেকে নাইট বাস পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রাথমিকভাবে হাওড়া, গুড়িয়া, বারাসাত এবং জোকা থেকে সারা রাত মিলবে বাস। এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দূরপাল্লার বাস থেকে নেমে যাত্রীদের বাস পেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এই সমস্ত বাস ছাড়া হবে। দূরপাল্লার বাসের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বাসগুলো ছাড়া হবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে যাত্রীরা উপকৃত হবেন, নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তিনি আরও জানান, সব বাস রাস্তায় না নামার কারণে খুব বেশি বাস চালানো হবে না, ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে। কিছুদিন আগেই এক তরুণীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। দুজন পুলিশকর্মী এই শ্লীলতাহানির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগও ওঠে। মূলত ওই মহিলা রাত্রেবেলা পরিবহনের কোনো পরিষেবা না পেয়ে পুলিশের কাছে সাহায্য চায়, আর তখনই ঘটে এই বিপত্তি। কাজে এই রকমের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই এই নাইট বাস সার্ভিস চালু করছে পরিবহন দফতর। কাজেই কলকাতায় পরিবহন পরিষেবা থাকবে 24/7। অন্যদিকে আমরা সবাই জানি যে কলকাতা দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, কাজেই এবার সময়ের সাথে সাথে বিদেশি পর্যটকদের ভিড় ক্রমশ বাড়বে। এছাড়া বড়দিন এবং নিউ ইয়ারের সময় কলকাতা একটি দেখার মতন জায়গা হয়ে যায়, কাজেই পর্যটকদের জন্য চালু হচ্ছে নতুন বাস পরিষেবা। দ্য বেঙ্গল স্টোরি নামক একটি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী বড়দিন থেকেই কলকাতা দেখবে দোতলা বাস। পার্ক স্ট্রিট সহ কলকাতার রাস্তায় ছুটে বেড়াবে এই বাস। দুটি বাসই হুড খোলা বা ছাদ খোলা। গ্রীষ্ম বা বর্ষার সময় হুডের কথা ভাবা হলেও আপাতত পুরো শীতকালই হুড খোলা বাসে চড়তে পারবে পর্যটকরা। তবে এই বাস কিন্তু নিত্যযাত্রীদের জন্য নয়, পর্যটকদের ভিড় টানতে রাস্তায় নামছে এই বাস। লন্ডনের মতো নীল সাদা রঙের এই দোতলা বাস শহর দাপিয়ে বেড়াবে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম প্রায় 90 লক্ষ টাকা খরচ করে প্রায় 45 আসনের দুটি দোতলা বাস তৈরি করেছে। জামশেদপুরের বেবকো বা বিবিকোকে দিয়ে এই দুটি বাস তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, এরপর শহরের রাস্তায় নামবে মোট 10টি দোতলা বাস। আগামী কয়েকদিন পার্ক স্ট্রিটেই থাকবে এই বাস। বাসের মধ্যে সব রকমের সুব্যবস্থা থাকছে, থাকছে সিসি ক্যামেরা, প্যানিক বাটন, বাসের আসনও অন্য বাসের থেকে অনেকটাই আলাদা। দোতলার অংশ ঘিরে রাখা হয়েছে স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে। কলকাতার রাস্তায় প্রথম দোতলা বাস চলেছে 1926 সালে। 1990 থেকে এই বাসের সংখ্যা ক্রমশ কমতে থাকে, 2005 তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কিন্তু সময়ের সাথে সাথে পর্যটকদের সংখ্যা কলকাতায় ক্রমশ বাড়ছে, আর তার জন্যই পর্যটকদের জন্য চিত্তাকর্ষক পরিবেশ রাখা অত্যন্ত জরুরি, আর তার জন্যই এই বিশেষ পরিষেবা। আগামী দিনে যে কলকাতার চালচিত্র অনেকটা পাল্টে যাবে তা বলার অবকাশ রাখে না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের আপডেট আপলোড হলেই আপনার কাছে খবর যায়। তাহলে বলো কি জানতে চাও।